সবচেয়ে বেশি দিন ফল দেয় কোনো গাছ? আম, জাম, পেয়ারা, নাশপাতি। সঠিক উত্তর হলো নাশপাতি গাছ। কোনো প্রাণীর ঘ্রাণ শক্তি নেই? হরিণ, গাধা, ডলফিন, উরু। সঠিক উত্তর হচ্ছে ডলফিন। গুগলের প্রকৃত নাম কি? ব্যাকরাব, নুগলার, জুনলার, ডুডল। সঠিক উত্তর হচ্ছে ব্যাকরাব। কোন প্রাণীর দুধ থেকে সবচেয়ে দামি পনির তৈরি হয়? উরু, মহিষ, গাধা, ঘোড়া। সঠিক উত্তর হচ্ছে গাধার দুধ থেকে। আচ্ছা বলুন তো, মশা কেন আমাদের শরীরে রক্ত খায়? কারণ হচ্ছে স্ত্রী মশা রক্ত খায়, ডিম উৎপাদন করার জন্যই তাদের শরীরে রক্তের প্রয়োজন হয়, বলে তারা রক্ত খায়। কোন দেশের মধ্যে শব্দ করে গাড়ির দরজা খুললে শাস্তি পেতে হয়? এ ধরনের নিয়ম হচ্ছে সুইজারল্যান্ডের মধ্যে। স্বামী স্ত্রী একসাথে 50 বছর বিবাহিত জীবন অতিক্রম করলে রাষ্ট্রপতির তরফ থেকে পুরস্কার দেওয়া হয়। কোথায় এদের নিয়ম আছে পোল্যান্ড দেশের মধ্যে? বিশ্বের মোট কতগুলো দেশে হাতি পাওয়া যায়? 10টি, 15টি, 18টি, 20টি? সঠিক উত্তর হচ্ছে মোট 18টি দেশে হাতে পাওয়া যায়। কোন দেশের মাঝরাতে সূর্য দেখা যায়? চীন, কঙ্গো, নরওয়ে, জাপান। সঠিক উত্তর হচ্ছে নরওয়ের মধ্যে। কোন ফল মানুষের মানসিক হতাশা কমায়? ব্লুবেরি, আঙ্গুর, কলা, আপেল। সঠিক উত্তর হলো ব্লুবেরি। অস্ট্রেলিয়ার বিজ্ঞানীদের গবেষণায় এমন তথ্য দিচ্ছে, গবেষণায় 6,000 মানুষকে পর্যবেক্ষণের আয়ত্তে আনা হয়, সেখানেই এ তথ্য উঠে এসেছে। কোনো মাছ ডিম পারে না? তেলাপিয়া, ইলিশ, কড মাছ, তিমি। সঠিক উত্তর হচ্ছে তিমি সরাসরি বাচ্চা প্রসব করে। কোন দেশের জাতীয় পশু কুকুর? মেক্সিকো, ইসরায়েল, জর্দান, ইরান। সঠিক উত্তর হচ্ছে ইসরায়েলের জাতীয় পশু কুকুর। আচ্ছা বলুন তো, কোনো জিনিস কাটার সময় সব মানুষ গান গাইতে থাকে? জন্মদিনের কেক কাটার সময় সব মানুষ গান গাইতে থাকে। 2-3 বার বিয়ে করে রেকর্ড করেছেন কোন মহিলা? মার্কিন উনি হচ্ছেন যুক্তরাষ্ট্রের মহিলার নাম আমেরিকার নানি নামে পরিচিত। আচ্ছা বলুন তো, কোন পাখি উঠতে উঠতে ঘুমায়? ফ্রিগেট, কোয়েল, হারমিন, নীলরাজ। সঠিক উত্তর হচ্ছে ফ্রিগেট পাখি উঠতে উঠতে। কোন দেশের মানুষ সবচেয়ে বেশি ইউটিউব ব্যবহার করে? ভারত, বাংলাদেশ, আমেরিকা, পাকিস্তান। সঠিক উত্তর হবে ভারতের মানুষ। আজকের শেষ প্রশ্ন, বিশ্বের সবচেয়ে ধনী দেশের নাম কি? আমেরিকা,
চীন, কাতার, ভারতে? উত্তরটা সকলে কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, আর এ ধরনের আরও মজাদার প্রশ্নের উত্তর জানতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।